নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে এসে হাজির হলাম আজকে যে ম্যাজিকটা দেখাবো এটা একটা খুব দুর্দান্ত ম্যাজিক এটা ম্যাক্সিমাম ম্যাজিশিয়ানরা জানে কিন্তু যারা জানেন না তাদের জন্য এই ম্যাজিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে দেখুন দেখার পরে এই ম্যাজিকটা কেমন লাগে দেখার পরেই কিন্তু এই ম্যাজিকটা কী ম্যাজিক আমি আপনাদের কিভাবে হয় সবটাই শিখিয়ে দেবো তার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার এই ম্যাজিক দেখে আপনারা প্রত্যেকে কমেন্ট করেন যে কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে যারা যারা কমেন্ট করেছেন আগের এপিসোডে তাদের প্রত্যেককে ধন্যবাদ আমি সেই কমেন্টগুলো আলাদা আলাদা করে দেওয়া বা তাদের নাম বলা করলাম না ঠিকই কিন্তু প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তবে আজকের ম্যাজিক দেখেও যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বা পরবর্তী কি ধরনের ম্যাজিক আপনারা শিখতে চান তাছুন আজকের ম্যাজিকটা দেখাই একটা নতুন তাসের প্যাকেট নেবেন নতুন যেটা সিল খোলা হয়নি এটা যদিও সিল খোলা প্যাকেট কিন্তু আমি বলছি আপনারা একটা সিল প্যাকেট নেবেন নিয়ে দর্শক দিয়েই দর্শকদেরকে দিয়েই পুরো ব্যাপারটা করাবেন তাহলে পরেই এই ম্যাজিকটা হবে কীরকম ম্যাজিকটা আমি আপনাদের দেখাই প্রথমে দেখুন নতুন প্যাকেট যদি আপনি প্রথমে সিল খোলেন তাহলে দেখতে পাবেন কি এই দেখুন দেখতে পাবেন হচ্ছে যে এর মধ্যে জোকার থাকবে এই জোকার দুটো বাদ দিয়ে দেবেন আর এই পুরো প্যাকেটের মধ্যে আরও দুটো কার্ড থাকে এই দুটো বাদ দিয়ে দেবেন এইবার এই যে প্যাকেটটা এই প্যাকেটটা দিয়ে ম্যাজিক হবে আমরা প্রথমে এই কার্ডগুলো সরিয়ে দিলাম আর এই যে খালি বক্স এই বক্সটার মধ্যে আমি কি করছি এটা আগে থেকে কাগজের লিখে রেখে একটা প্রেডিকশানের মধ্যে দিয়ে রাখলাম এই দেখুন এর মধ্যে এটা আমি আপনাদের চোখের সামনে এখানে রেখে দেব এটা আমরা লাস্টে দেখবর মধ্যে যে আমি কাগজটা রাখলাম ওদের কী লেখা আছে এটা পরে দেখব এবার আপনি কিচ্ছু করবেন না এই প্যাকেটটা নিয়ে যেমন খোলা হয়েছে তেমনই আপনিও খুলবেন না দর্শককে দিয়েই খোলাবেন দর্শকদেরকে বলুন যে এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটটা ঠিক মাঝখান থেকে হাফ করে দাও দর্শক এখান থেকে মাঝখান থেকে এরকম হাফ করে দিল ধরুন একটু কম বেশি হতে পারে হোক তাতে অসুবিধা নেই তা আপনি আরেকজন দর্শককে বলুন এটাকে হাফ করে দিতে আরেকজন দর্শক এটাকে হাফ করে দিল আরেকজন দর্শককে বলুন এটাকে হাফ করে দিতে হাফ করে দিল এবারে আপনি একজন দর্শককে বলুন এখান থেকে এই প্যাকেটটা তুলে এর ওপর থেকে তিনটে কার্ড তলায় দিয়ে দিন দিয়ে দিল এবার ওপর থেকে তিনটে কার্ড এই তিনটে প্যাকেটের ওপর দিয়ে দিন একটা দুটো তিনটে এটা রেখে দিন আরেকজন দর্শককে ডেকে বলুন যে আপনি এক কাজ করুন এখান থেকে ওপর থেকে তিনটে কার্ড তলায় দিয়ে দিন একটা দুটো তিনটে কার্ড তলায় দিয়ে দিল তারপরে বলুন প্রত্যেকটার ওপরে একটা একটা করে কাট দিন একটা দুটো তিনটে আরেকজন দর্শককে ডেকে বলুন যে আপনি এখান থেকে তিনটে কার্ড তলায় দিয়ে দিন একটা দুটো তিনটে তলায় দিয়ে দিল আবার বলুন প্রত্যেকটার ওপরে একটা করে মানে সেম প্রসেস আর কি আবার একটা একটা করে দিয়ে দিল লাস্ট আরেকজন দর্শককে ডেকে বলুন আপনি একই একই কাজ করুন সেও কি করলে একটা দুটো তিনটে কার্ড তলায় দিল আর প্রত্যেকটার ওপরে একটা করে কার্ড এরকম দিয়ে দিল এবারে আপনি বলুন যে দেখুন এই প্যাকেটটা তো নতুন একটা প্যাকেট তারপরে এই আপনারা ওপরে তিনটে একটা একটা করে তলায় তিনটে আবার ওপরে প্রত্যেকটার ওপরে একটা করে কাঠ দিলেন এতে তাসটা একটু হচফচ হয়ে গেল মিক্স আপ হয়ে গেল তারপরে আমরা দেখব এই ওপরে কী কী কার্ড এসেছে যেটা আমরা দেখব সেটাই হচ্ছে আমাদের ম্যাজিক তো এই কার্ডটা উল্টে দেখা গেল এটা হচ্ছে একটা স্পেডের চার এটা হচ্ছে একটা স্পেডের তিন এটা হচ্ছে একটা স্পেডের দুই আর এটা হচ্ছে একটা স্পেডের টিক্কা তো এটা এরকমভাবে আমরা জানতাম না যে হোক হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু আমি আগে থেকেই এখানে এই বক্সের ভেতরে একটা কাগজ রেখেছিলাম এই দেখুন এই কাগজটা এবার আমরা দেখব যে এই কাগজটার মধ্যে কী লেখা ছিল এই কাগজটা যদি আমরা এরকমভাবে খুলে দেখি তাহলে দেখতে পাব যে কাগজটার মধ্যে লেখা আছে এ স্পেট টু স্পেড থ্রি স্পেড ফোর অফ স্পেড অর্থাৎ কি এখানে যেটা আছে এটার সাথে কিন্তু এটা সুন্দর ম্যাচ করে গেছে তাহলে বুঝতেই পারছেন এই ম্যাজিকটা যদি আপনি কোনো বিয়েবাড়ির আসরে বা কোনো বার্থডে পার্টিতে বা কোনো বন্ধুবান্ধব মহলে দেখান তাহলে সবাই ভীষণ ভীষণ খুশি হবে এবারে হচ্ছে এই ম্যাজিকটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই ম্যাজিকটা শিখিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে এর আগের ঠিক আগের এপিসোডে আমি একটা ম্যাজিক দেখেছি এই যে ঠিক এই ম্যাজিকটা এই ম্যাজিকটার আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে দিচ্ছি এই ম্যাজিকটা আপনারা দেখবেন এই ম্যাজিকটাও ভীষণ সুন্দর একটা ম্যাজিক এই ম্যাজিকটা দেখেও কিন্তু আপনার ভীষণ আনন্দ পাবেন কারণ আমি দেখতে পাচ্ছি এই ম্যাজিকটা খুব বেশি সবাই দেখছেন না সেই জন্য এই ম্যাজিকটার কথা বললাম এই ম্যাজিকটা দেখবেন আই বাটনে ক্লিক করলে ম্যাজিকটা দেখতে পারবেন তা আসুন এখন এই ম্যাজিকটা কি করে হলো আপনাদের সামনে রেভিল করে দিই আসুন দেখা যাক এর সিক্রেটটা হলো কি নতুন একটা প্যাকেট যখন আপনি খুলবেন তখন আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই নতুন প্যাকেট কীরকমভাবে থাকে দেখুন নতুন প্যাকেটে দুটো জোকার থাকে কখনো কখনো একটা ওপরে একটা নিচে থাকে জোকার কোনো প্যাকেটে দুটো জোকার নিচেই থাকে তার সাথে আবার এক্সট্রা কার্ডও থাকে এরকম একটা প্যাকেটে এক এক রকম আপনি দেখে নেবেন একটুখানি চেক করে আপনি যে তাসটা কিনেন সেই তাসটার অর্ডার কেমন থাকে আর বাকি যে অর্ডার থাকে সব তাসে একই রকম থাকে তাহলে এই দুটো বাদ গেল তার সাথে বাদ গেল দুটো জোকার তারপরে পুরো যদি ডেকটা আপনি দেখেন তাহলে দেখুন প্রত্যেকটা কার্ড একই রকমভাবে সাজানো আছে মানে এটা ডায়মন্ডে দেখুন কিং কুইন জ্যাক টেন নাইন এইট এইরকমভাবে এটা ডায়মন্ডের সেট তারপর এটা ক্লাবসের সেট তারপরে এটা হার্সের তারপরে হচ্ছে এটা স্পেডের রকম অর্ডারই তাসগুলো প্যাকিং হয়ে আসে নতুন অবস্থায় তাহলে এখানে তো এই অবস্থা সাজানো আছে এখানে আমাদের কিছুই করতে হচ্ছে না একদম দেখুন ওপরের দিকে এক দুই তিন চার রয়েছে এটা সব প্যাকেটে এরমই থাকবে সেই জন্য আমি কিন্তু এখানে এই এক দুই তিন চার এটা লিখে এটাকেই ভাজ করে এই রকমভাবে প্রেডিকশান করে রেখেছি এটা আশা করি বুঝতে পেরেছেন আরেকটু যাতে ভালো বুঝতে পারেন সেই জন্য আমি ম্যাজিকটা আরেকবার দেখাচ্ছি কিন্তু আরেকবার দেখালে কি হবে আপনারা নতুন আরেকটা সিক্রেট শিখতে পারবেন সেই জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন পুরোটা দেখলে কী হবে এখন আমি যেটা দেখাবো সেটা এই এটার তো একটু অ্যাডভান্স হবে আচ্ছা আমি দেখাই দেখুন দেখলে পরেই আপনাদের এটাও শেখা হবে আবার নতুন ম্যাজিকটাও শেখা হবে ধরুন আপনি এই প্যাকেটটা কেউ খুব ভালো করে সাফল করে দিল দিক অসুবিধা নেই আপনি কী করবেন এখান থেকে চারটে কার্ড পছন্দ করে নিন যেমন ধরুন এখানে আমি পছন্দ করে নিচ্ছি চারটে কুইন ডিমন্সের কুইনটা নিলাম ক্লাবসের নিলাম তারপরে হার্টসের নিলাম তারপরে স্পেরিটটাও নিলাম এই চারটে কুইনকে নিয়ে আমি কি করছি এই তাসটা ধরুন খুব ভালো করে সাফল করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে এবং সাফল করে দিয়েছে সফল করে দিল মিলেমিশে গেছে একদম একদম মিলেমিশে গেল এই প্যাকেটের আপনি একটু কায়দা করে চারটে কুইনকে এর উপরে দিলেন টপে মানে ওটাতে যেমন এক দুই তিন চার ছিল উপরে একদম টপে আর এখানে কী রইল একটা দুটো তিনটে চারটে কুইন রইল আপনি তাসটাকে একবার ইচ্ছে করে সকলের সামনে সফল করেও দেখাতে পারেন কীরকম এরকমভাবে নিলেন সফল করার জন্য নিয়ে এরকম কাঁচি মারলেন আর কি সফল ব্রিজ সফল মারলেন খালি রাখবেন কি আপনি খেয়াল রাখবেন এই ওপরের চারটে যেন না মিলে যায় ওপরের চারটে ওপরে থাকলো ব্যাস তাহলে সবাই দেখলো তাসটা খুব ভালো করে মেশানো হয়েছে কিন্তু চারটে কুইন ওপরেই থাকলো আপনি তারপরে এরকম সবার সামনে এরকমও সাফল করতে পারেন ভালো করে সাফল করে নিন দেখিয়ে দিন সবাইকে সব মিশে গেছে কিন্তু চারটে কুইন যেন ওপরেই থাকে এবত অবস্থায় আপনি দর্শককে এরকম দিয়ে বলুন যেখান থেকে মাঝখান থেকে হাফ করে দিন ধরুন দর্শক এখান থেকে মাঝখান থেকে হাফ করে দিল আরেকজন দর্শককে বলুন এটাকে হাফ করে দিন এটাকে হাফ করে দিল কিন্তু ফাইনালি দেখুন বিষয়টা কি দাঁড়ালো চারটে কুইন কিন্তু এখানে আছে এখন আরেকজন দর্শককে বলুন এটাকে হাফ করে দিতে এগুলো কি হলো দেখার দরকার নেই চারটে কুইন যেন একটা সাইডে আসে এ দেখুন এখানে কিন্তু চারটে কুইন আছে ওয়ান টু থ্রি ফোর চারটে কুইন এর ওপরেই থেকে গেল এবারে আপনি শুরু করুন যেদিকে কুইনটা থাকবে তার উল্টো দিক থেকে শুরু করুন দর্শককে বলুন যে আপনি এক কাজ করুন এই প্যাকেটের উপর থেকে তিনটে কার্ড তলায় দিয়ে দিন একই ফর্মুলা এক দুই তিন আমি একটু তাড়াতাড়ি করছি হ্যাঁ তারপরেরটাও তাই এক দুই তিন এক দুই তিন তারপরেরটাও তাই এক দুই তিন এবারে একটুখানি বুঝুন বিষয়টা এখানে চারটে কুইন ওপরে ছিল এই ফর্মুলা অনুযায়ী একটা একটা করে তিনটে কার্ডের ওপরে চলে এসছে অর্থাৎ কিনা এখানে দেখুন একটা দুটো তিনটে ফলস কার্ড এসছে তারপরেই চারটে কুইন আছে অর্থাৎ আমাদের ফর্মুলা অনুযায়ী এক দুই তিন তিনটে কার্ড তলায় চলে গেল আর এবারে দেখুন এখানে একটা কুইন গেল এখানে একটা কুইন গেল এখানে একটা কুইন গেল এখানে এই যে চারটে কুইন আসলো এটা আপনি খুব সুন্দরভাবে জানেন চারটে কুইন আপনি যেরকম তাস রাখবেন যা রাখবেন যেরকম মডারে সাজিয়ে রাখবেন তাই হবে এটা আরেকটা ফর্মুলা আমি আপনাদের বললাম যে চারটে কুইন আপনি দেখাতে পারেন এবারে দর্শকদেরকে বলুন যে কোনো একটা ভাত পছন্দ করুন ধরুন দর্শক এটা পছন্দ করলো তা আপনি বলুন আমি বলতে পারি ওপরের তাসটা কি আছে বলে আপনি দেখান যে উপরে একটা কুইন আছে বলে এটা যেহেতু কুইন আছে আমি যদি এখানে টাচ করি তাহলে এটাও একটা কুইন আর আমি যদি টাচ করি তাহলে এটাও একটা কুইন আমি যদি টাচ করি তাহলে এটাও একটা কুইন তাহলে দেখতে পাচ্ছেন যখন এরকম চারটে কুইন আসবে না তখনও কিন্তু দর্শকরা ভীষণ আনন্দ পাবে তখন আপনার প্রেডিকশান লেখার দরকার নেই এরকমভাবেও আপনি কিন্তু সারপ্রাইজ দিতে পারেন তাই আমার এই ম্যাজিক যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন যে আপনাদের এই ম্যাজিক কেমন লাগছে যদি আপনাদের ভালো লাগে যেমন আপনারা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকে কমেন্ট করছেন আমার ভীষণ ভালো লাগছে তো আপনারা কমেন্ট করলে কি হয় আমি আবার একটা নতুন খুব ভালো ম্যাজিক আপনাদের শেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন এপিসোডের নতুন ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা বয়